ডিসেম্বর মাসে আমার মা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েন। তখন আমার বাবা একটা খবর পাঠালেন ওখানে যে আমার মা নাকি আমাকে খুব দেখতে চান, যেভাবেই হোক আমাকে এখানে যেন আনা হয়। তখন আমি ওখান থেকে বিনা পাসপোর্টে এখানে আসি আমার মাকে দেখতে। মাকে দেখতে আসার পরে এই লিবারেশন পিরিয়ডে আমি এখানে আটকে পড়ি আর যেতে পারিনি। 25 তারিখ রাতে আমাদের বাড়িটা ফরাশগঞ্জে ছিল আর্মি ক্যাম্পের সাথে, ফরাশগঞ্জে একটা আর্মি ক্যাম্প আছে সেই ক্যাম্পের সাথেই আমাদের বাড়ি ছিল। 26 তারিখ সকাল থেকে আমাদের বাড়িটাকে ঘেরাও করে রেখেছিল, আমরা বেরোতে পারিনি। 27 তারিখ ক্যাম্পেই আমার এক বোনের বর চাকরি করতেন, উনি বাথরুমের ভেন্টিলেটার দিয়ে বেরিয়ে এসে আমার বাবাকে খবর দিলেন যে মেশো আপনারা তাড়াতাড়ি বেরিয়ে চলে যান, কারণ আজকে রাতে কিন্তু আপনাদের সবাইকে মেরে ফেলবে। আমার বাবা, আমার জ্যাঠামশাই গুজন দাস, সাতারু গুজন দাস, ওনাদের মেরে ফেলবে। তখন আমরা কী করবো, কোনো উপায়ন্তর না দেখে বাড়ি কিন্তু ঘেরাও করা, পিছনের বাথরুমের দরজা ভেঙে ওয়ালের ওপর দিয়ে মই দিয়ে উঠে আমরা বেরিয়ে চলে গেলাম। বেরিয়ে চলে যাওয়ার পরে কোথায় যাব কোথায় যাব, আমার এক ফুফাতো ভাইয়ের বাড়ি ছিল, বন্ধুর বাড়ি ছিল, ওনারা বিহারি ছিলেন, তখন ওনারা আমাদের আশ্রয় দিলেন। ওখানে আমরা প্রায় 30-35টা অ্যাডাল্ট মেয়ে ছিলাম, ওনারা হাজবেন্ড ওয়াইফ সারা রাত আমাদের প্রোটেকশন দিয়েছেন। আর্মির আগে খুব বিরক্ত করেছেন, ওনারা খুব ওনাদের সাথে যুদ্ধ করে আমাদের ওখানে শেল্টার দিয়ে রেখেছিল। তারপরে 28 তারিখ সকালবেলা আমরা বুড়িগঙ্গা নদী পার হয়ে ওপার দিয়ে আমাদের গ্রামের বাড়িতে পৌঁছাবার জন্য সুবোড্ডা নামে একটা জায়গা আছে, সেই ওখানে আমাদের এক দূরসম্পর্কীয় আত্মীয়ের বাড়িতে গিয়ে রাত যাপন করার জন্য ওখানে উঠলাম। রাতের বেলা ডাকাতরা এসে আমাদের যার কাছে যার যেটুকু ছিল সব নিয়ে আমাদের মেরে ধরে ডাকাতরা চলে গেল। আর যিনি ঠাকুমা ছিলেন ওনার গলায় একটা 3.5 ভরির একটা সোনার হার ছিল, সেই হারটা নেওয়ার জন্য যখন ডাকাত প্রস্তুতি নিয়েছে তখন আমার জ্যাঠামশাই ডাকাতের হাত ধরেছিলেন। ডাকাতরা তখন এমনভাবে দা দিয়ে কুপ দিয়েছিল, বা হাতটা একদম পড়ে গিয়েছিল মাঝখান থেকে। তো যাই হোক, এগুলো তখনকার দিনের ঘটনা, এগুলো এখন বললে অনেকেই রূপকথার কাহিনীর মতো গল্প মনে হয়। তারপরে যাই হোক, এমন নিঃস্ব হয়ে গেলাম যে নৌকা ভাড়া করে যে গ্রামের বাড়িতে গিয়ে পৌঁছাবো শেষ অবস্থাও আমাদের ছিল না। ওখানকার লোকজন খবর পেয়ে কিছু টাকা পয়সা নিয়ে আমাদের নিতে এলো, একটা গয়না নৌকা করে আমরা গ্রামের বাড়িতে গিয়ে পৌঁছাবো। তো গ্রামের বাড়িতে যাওয়ার পরে আমরা যে ওখান থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দেবো সেই রকম আমাদের মানে পরিস্থিতি ছিল না। বাবা কিছুটা জমি বিক্রি করলেন, করে তারপরে আমরা আস্তে আস্তে আগরতলা হয়ে কলকাতায় রওনা দিলাম। আগরতলা আমার মামার বাড়ি ছিল, তো ওখানে মামার বাড়িতে একদিন ছিলাম, একদিন থাকার পরে আমরা আবার কলকাতা শহরের দিকে রওনা দিলাম। তো ওখানে আমার কাকার ওখানেই গিয়ে যথারীতি উঠলাম। ওঠার পরে
যেটা চিরাচরিত নিয়ম অনুযায়ী যেটা হয়, যে যখন কেউ কারোর উপরে এসে একটু অসহায় অবস্থায় পড়ে, তখন কিন্তু তাদের যে কী একটা অবস্থা হয়, এটা আমার জীবনে আমি খুব ভুক্ত ভুগি। তখন আমার কাকিমা মনে করলেন এত বড় একটা ফ্যামিলি এসে আমাদের ঘাড়ে পড়েছে, ভাগ্যের পরিহাসের ইয়েতে পড়ে আমরা ওখানে থাকতে আরম্ভ করলাম। একদিন রকের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ আমার তো ছোটোবেলাটা ওখানেই কেটেছে, আমার কিছু বন্ধু বান্ধব ছিল ওখানে, আমার এক বান্ধবীর সাথে রকের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, তখন হঠাৎ করে দেখি মান্না হক, রথীন আর মনোরঞ্জন ঘোষাল ওদিকে যাচ্ছে ভবানীপুরের রাস্তা নিয়ে। তখন ওরা আবার আমাদের সাথে এতটাই ব্যক্তিগতভাবে পরিচিত ছিল, আমাকে দেখে একদম মানে চমকে গেল। চমকে গিয়ে বললো, কিরে শিলা তুই এখানে? তখন আমি বললাম হ্যাঁ এখানেই তো আমাদের বাড়ি, আমরা তো এখানে এসে উঠেছি। তখন ওরা বললো যে তাহলে আয় এখানে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আমরা সবাই আছি, আয় তোরা। তখন ওরা অ্যাড্রেস দিল, অ্যাড্রেস দেওয়ার পরে আমরা গেলাম। কিন্তু গিয়ে যদিও বা আমরা কোনো মানে স্লোগান করিনি, কোরাস গানে কিছু কোরাস গানে আমরা কণ্ঠ দিয়েছিলাম। তো যাই হোক, ওই সময়ে দেশের এমন পরিস্থিতি, খালি শুনি যে স্বাধীন হবে, মুক্তিযোদ্ধারা এটা করছে ওটা করছে, যেদিন নাকি পাক আর্মিরা সারেন্ডার করল রেস করছে, তো সেদিন আমরা আর কি দুপুরবেলা খেয়ে দিয়ে মানে চিন্তা ভাবনা করতে করতে আমার একটু মানে ঘুম ঘুম পেয়ে গেছে, একটু বিছানায় গিয়ে শুয়েছি। এমন সময় এমন চিৎকার চেঁচামেচি, এমন আনন্দ উল্লাস, আমি ঠিক বুঝতে পারছিলাম না যেটা কি, আবার কি এখানেই গণ্ডগোল লেগে গেল নাকি আমরা কি এখানেই মরে যাবো নাকি। তখন তাড়াতাড়ি দরজা টরজা খুলে বেরিয়ে সবাই মানে রাস্তায় বেরিয়ে গেছে, দেখি কি কি বাজি ফাটছে, কি রং খেলা, কি মিষ্টি খাওয়া খাবে, বেরিয়ে শুনি কি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। তারপরে আমার দেশ স্বাধীন হলো, আমরা এখানে চলে এলাম। এইভাবে আমাদের দিন চলতে লাগলো। তারপরে একদিন হঠাৎ দেখলাম যে আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব শিল্পীদের নিয়ে এখানে একটা মানে ঘরোয়া পরিবেশেই একটা মিটিং হবে, যেখানে নাকি আমাদের একত্রিত করা হবে। গেলাম সেখানে, সেখানে যাওয়ার পরে ডক্টর জাহিদ আমাদের সাথে বেশ কিছুদিন একাত্মতা ভাবেই মিলেছিলেন, কিন্তু দেখলাম উনি কিছু আমাদের জন্য করতে পারলেন না। তার পরবর্তীতে আমি এই কথাটা না বললে মানে সত্যি আমি একজন বেইমান হয়ে যাব। মনোয়ার হোসেন খান, যে নাকি আমাদের এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একটা হাল ধরেছে, তার যে কি ঐকান্তিক পরিশ্রম, তার যে কি ঐকান্তিক ইচ্ছা, আমাদের জন্য যে কি ভালোবাসা, এটা হয়তো ভাষায় বলা যাবে না, ভাষায় বললেও এটা শোধ হবে না। সেটা যে তার ভেতরে যে একটা কি কাজ করছিল, সেটা আমরা সেদিন অনুভব করেছি যেদিন আমরা গেজেট হাতে পেয়েছি। এই গেজেট পাওয়ার জন্য, এই সার্টিফিকেট পাওয়ার জন্য মনোয়ার হোসেন খান জুতোর তলা ক্ষয় করে ফেলেছে। কেন করেছে? তার সহকর্মী আমরা, তার সহযোদ্ধা আমরা। আমি যতদিন বেঁচে থাকবো, আমার ভেতরে যতদিন প্রাণ থাকবে, আমি একটা কথাই বলবো, মনোয়ার হোসেন খান যদি আমাদের পাশে এসে না দাঁড়াতো, তাহলে আজ আমরা এই শব্দ সৈনিক উপাধিটা আমরা পেতাম না। আমি বেশি কিছু বলতে চাই না, তার কারণ আমি একজন বক্তা নই, আমি একসাথে অনেকগুলো গান গাইতে পারবো কিন্তু আমি বক্তৃতা দিতে পারি না। ধন্যবাদ জানিয়ে আমার কথাটা এখানে শেষ করি।